বাড়ির বউরা তো একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গেল। কি করা যায় নব? রান্নার দিক তো তুই সামলে দিতে পারবি না? এই খেয়েস আমারে খুঁজছেন কর্তা? নব কি আমার ঠাকুরদার নাম? কথা কুকথা একদম কইেন না। আমি না আমি হেসেলে যেতে পারবো না। আর জ্যোতিষী আমার হাত দেখে বলছিল যে আমার আগুনে ফাঁড়া আছে। হ্যাঁ লিগা তো আমি আগুনের কাছে যাইতে পারবো না। তারপরে আমার মা মরণের সময় আমার দিয়ে দিব্যি করাইছিল আগুনের নাহলে এমন দুধ দিনই আপনারই নব সাহায্য করবেন না তা হয়। তা অবশ্য ঠিক, তোকে গালমন্দ করি বটে, কিন্তু আমার কথা একমাত্র তুই ভাবিস। আর একজন আছে কর্তা যে আপনার জন্য খুব কষ্ট পায়। বড় বৌমার কথা বলছিস তো? বুঝতে পারছি, কিন্তু সে একা আর কতদিক সামলাবে? আরে বাবা না, বড় উঠানের কথা করছি না। তাহলে আপনি তার নাম মুখে আনতে মানা করেছেন? তবে থেকে সে বাড়ি থেকে গিয়েছে, তবে থেকে এ বাড়ি বসে ভাত খাচ্ছি ঠিকই, কিন্তু গলা মোটে ভিজছে না। গলা না ভিজলে জল খা, আর নাহলে পুকুরে চুবে বসে থাক। আপনি এমন করেন কেন কর্তা? আচ্ছা বেরো খান তো, বেরো খান তো। কি হচ্ছে, কি চাই? বড়দাদাকে তো খুঁজেই পেলাম না, কথাটা এখন আমাকেই বলতে হবে। দাদুর মেজাজ তো গরম, নবদা আবার কি করলো কে জানে। আমার মুখ দেখতে এসেছিস না কিছু বলার আছে? তুমি বড়দাদাকে গিয়ে বলবে বড়দাদা যেন সকলকে বলে উনি রান্নার লোক রেখেছে, আমি রান্নার লোক সেজে যাব। না দাদু কিচ্ছু বলার নেই। কি হয়েছে কর্তা? তুই এখনো যাসনি কেন নব? দাঁড়া লাঠিটা না ভাই। সব কটার একটা না একটা সমস্যা আছে। সংকটটা কেন এলো বোঝা গেল না তো। ও এলোই বা কেন আর গেলই বা কেন, ব্যাপারটা কি?